তুমি অখণ্ড না খণ্ড না প্রকাণ্ড কোনটা? হ্যাঁ, তুমি গুরু হলে আমি শিষ্য হলাম, এর মধ্যে আমার কোন কর্মের ব্যবধানে? তুমি গুরু হলে আমি শিষ্য হয়ে আবার এই পৃথিবীতে আসলাম, তুমি গুরু হয়ে আসলে, এর বিষয়টা কি? দ্বিতীয়ত, অনেকগুলাই কথা আছে গানের মধ্যে। নারীদের বায়াত হওয়া যায় কিনা, জায়েজ আছে কিনা, আমি যদিও প্রশ্ন কম যে পালা দিয়েছে গুরু আর ভক্ত, আমি চেষ্টা করব। হ্যাঁ, তারপরেও আরেকটি কথা বলেছে যে আমি আজকে সাবানও খাইতে চামু, কারণ হলো পালা তো ভক্তের দিছে, তুমি তো আমার ভক্ত, তুমি তো সাবান খাইতে পারো না, নাকি? তাই তো, তুমি তো বুঝো, আর যে না বুঝে সে হয় শিষ্য। শিষ্য মানে শিশু, কিছু বুঝে না, সে আগুনেও হাত দেয়, পানিতেও ডুবা পড়লে তার কোনো সমস্যা নাই। আর ভক্ত যখন হয়ে যায় তখন কিন্তু সে সবই বুঝে, গুরু হলো 20, ভক্ত হলো 19। এরকম হলো ভক্তের কর্মের জগৎ। হ্যাঁ, তাই আমি খাইলে যেন কাম ক্রোধ লোভ লালসা সব কিছু বিসর্জন হয়ে যায়, এই বিষয়গুলো একটু আলাপ করবেন। তা আগে একটু গান করি, তারপরে আমি সংক্ষেপে জবাব করি। অকুল সাগরে বই কিরে অকুল সাগরে বই কিরে তো একবার প্রাণটা সোপে দাও বাবাকে, গুরুর চরণে 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 গুরুর চরণে শরণ যেন থাকে, ভোলা মন পিয়া মা চরণে চরণে শরণ যেন থাকে, ভোলা মন পিয়া মা বাবার চরণে শরণ যেন থাকে।
ধরো চরণে চরণ জানো
चरणे